মলম পার্টি, যারা বাসে ট্রেনে চড়ে মানুষকে অজ্ঞান করে টাকা হাতিয়ে নেয়, অবশেষে তারা ধরা পড়েছে। একটু আসুন, দেখে যান, দেখেন যান সে ভয়ঙ্কর মলম পার্টি সদস্যদের। এই সেই ভয়ঙ্কর মলম পার্টির সদস্য, এই যে দেখতে পাচ্ছেন এরা দুজন হামদর্দের, হামদর্দের এই যে দেখুন হামদর্দের এই সমস্ত জিনিসগুলো নিয়ে মানুষদেরকে গেস্টিক হয়েছে কিনা, এ হয়েছে কিনা, সে হয়েছে কিনা, এই সমস্তগুলো জিনিসগুলো দিয়ে মানুষদেরকে কি করে জানেন, মানুষদেরকে এগুলো খাইয়ে দেয়। মানুষ বাসের সিটে অজ্ঞান হয়ে পড়ে যায়, পড়ার পরে কি করে জানেন, সজীব কাছে থেকে দেখাও, এই যে দেখেন যাত্রীর টাকা, দেখেন এই যে যাত্রীর টাকা, যাত্রী মোবাইল, একটু এভাবে দেখান, দুই হাতে দেখান, সুন্দর করে দেখান, এই যে দেখান সজীব, একটু এভাবে দেখাও। প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার চাই, 100% শেয়ার চাই। একজন ব্যবসায়ী ভাইয়ের টাকা মোবাইল হাতিয়ে নিচ্ছিল, অবশেষে এই গুগুগুলো ধরা পড়েছে, এই দুই গুগু ধরা পড়েছে, এই রাখেন 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 রাখেন, এই দুই গুগুর সন্ধানে হাটহাজারির মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। হাটহাজারির যে দ্রুতযান সার্ভিসগুলো আছে, বাস স্ট্যান্ড থেকে শহরে যায়, এরকম প্রতি মাসে একটা দুটা ঘটনা প্রায় সময় ঘটেছে। আমি অনেক লাইভ করেছি, অনেক সময় হয় কি জানেন, বলে যে বাসের ড্রাইভার, বাসের অ্যাসিস্ট্যান্ট, বাসের কন্ডাক্টর, বাসের হেল্পার এগুলোর সাথে জড়িত। আজকে এই গুগুগুলো ধরা পড়েছে, এই যে দেখুন গুগু মলম পার্টির সদস্য। একটু এদিকে তাকান, আপনি একটু এদিকে তাকান, আর একটু সুন্দর করেন, এই তো একটু তাকান, এই যে একটু উপরে করেন, উপরে করেন, একটু দিকে দেখান, এই তো। এবার আসুন একটু তাদের সাক্ষাৎকার নিতে চাই। এখানেও কি সেগুলো আছে, মলমটা আছে, যেটা খালি হয় এটি সেটা আছে, একটু দেখেন, এদিকে তাকান, এদিকে তাকান, কোনো সমস্যা নেই, আছে। আচ্ছা আমাকে একটু বলতে হবে, আমরা একটু এখানে সজীব এখান থেকে দেখাও, আজকে যে মানুষটাকে আপনারা অজ্ঞান, উনি বলবেন, উনি বলবেন, হ্যাঁ বলেন বলেন, কিভাবে বলেন, একটু পরে তাকান, কিভাবে করছেন বলেন, ঘটনাটা কিভাবে করছেন, ওনারে নেই গ্যাসের কথা কইয়া তারপরে খিলাইছে, মানে গ্যাস্ট্রিকের ওষুধ কথা বলে খাওয়াইছে, খাওয়ানোর পর উনি কি করছেন, উনি বসা ছিল, অজ্ঞান হয়ে গেছেন। আচ্ছা কত টাকা নিয়েছেন, কত টাকা নিয়ে ফেলেছেন, কত, 10-12 হাজার টাকা কইবো, এগুলা নিয়ে ফেলেছেন। হামদর্দের সাথে আপনাদের কোনো লিংক আছে নাকি, এগুলা দিয়ে দেখান, না না লিংক নাই না। আপনার নাম, জাকির, এখানে থাকান, ক্যামেরা দিকে থাকান, আপনার নাম জাকির, আবার বলে বড় করে, জাকির, বাবার নাম, বাবার নাম, বাবার নাম লোকমান, দেশের বাড়ি, দেশের বাড়ি বলা খুলনা, বলা বলা ভোলা, কয় বছর ধরে কাজ করছেন, অল্প কয়দিন ধরে, অল্প কয়দিন ধরে, যে মলমটা আপনারা দেন একটু কাছে দেখিয়ে সজীব একটু দেখাও, যে যে এটা করে মানুষকে অজ্ঞান করেন, ওখানে কি দেন আপনারা, কি দেন ওখানের মধ্যে, ঘুমের ট্যাবলেট, ঘুমের ট্যাবলেট দেন, কয়টা ঘুমের ট্যাবলেট মিশান, 8-10টা, 8-10টা মিশান। আপনাদের সাথে চক্রের সাথে আর কয়জন আছে, এই যে ওখানে ঘুমের ট্যাবলেট যে মিশান, ওখানে আর কি কি মিশান, আর কিছু না, হ্যাঁ আর কিছু না, আর কিছু না, এটা কে শিখাইছে আপনাদের, কে শিখাইছে বলেন একটু, শিখাইছে অনেক আগে এক লোকে, এক লোকে, তার নাম কি বলেন, তার নাম জাকির, ইয়ে জাহাঙ্গীর, আজকে ধরা খাইছেন কেমনে, ধরা খাইছে, উনি বসা ছিল তো, মানুষের দেখে ফেলছে, বাসের কোন সিটে ছিলেন, বাম সিটে, বাসের কোন সিটে ছিলেন, বাসের কোন সিটে ছিলেন, কোন দিকে ছিলেন, সামনে না পেছনের দিকে, মাঝখানে, মাঝখানে। প্রিয় দর্শক আবারও দেখাই, আমি একটু, আমি 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 আচ্ছা আমি আমি আপনার কাছে আসছি, আমি একটু আসছি আপনার কাছে আসছি। প্রিয় দর্শক আমি একটু বিনয়ের সাথে অনুরোধ করবো, এটা শেয়ার করার জন্য খুবই দরকারি, সারা বাংলাদেশের বিভিন্ন স্টেশনে, রেল স্টেশনে, বাস স্টেশনে, এই যে মলম পার্টির সদস্যরা, ওরা করে কি জানেন, কোন যাত্রী কোনখান থেকে কোথায় যাবে, তার পকেট ফুলা কিনা, তার পকেটে টাকা আছে কিনা, আগে সেটা কি করবে, দেখবে, দেখার পরে তার পিছু নেবে, নিয়ে তারা বাসের পেছনে করে বসবে, বসে এই যে হামদর্দের, এই যে দেখুন, এই যে দেখুন হামদর্দের এই সমস্ত জিনিসগুলো একটু দেখান, এই যে হামদর্দের এই সমস্ত জিনিসগুলো তারা দেখাবে, দেখিয়ে কি করবে, যে আপনার পেটে কি কোনো গ্যাস্ট্রিকের ট্রাভেল আছে, এটা খান, এটা খেলে আপনার কি হবে, গ্যাস্ট্রিক চলে যাবে। ওই যে বলেছে ওই গ্যাস্ট্রিক ওই ঔষধের মধ্যে, ওই যে বলেছে, ওই যে বলেছে ওই ওষুধের মধ্যে বেশ কয়েকটা ঘুমের ট্যাবলেট মিশিয়ে দেয়, মিশিয়ে দেওয়ার পরে খায়, তারপরে বাসের পেছনে ওই যাত্রী কি করে হেলে পড়ে, হেলে পড়ার পরে ওর আস্তে করে, এই যে দেখুন টাকা দেখছেন, এই যে টাকাগুলো হাতিয়ে নিয়েছে, হাতিয়ে নিয়েছে মোবাইল, দেখছেন মোবাইল, এটা কোনো নাটক না, এটা কি নাটক, একটু বলেন তো সবাইকে দেখান,
এটা কি নাটক নাকি বাস্তব? বাস্তব। আচ্ছা ঘটনাটা ঘটেছে চট্টগ্রামের হাটহাজারি উপজেলা হাটহাজারি বাস স্ট্যান্ড থেকে এক যাত্রীকে ফলো করে নিয়ে যাওয়ার সময় বর্দিগির পারে তার কামটা সেরে ফেলেছে। একটু কথা বলতে চাই, কি নাম? রাকিব। হ্যাঁ রাকিব। রাকিব বাবার নাম? আবুল হোসেন। হ্যাঁ আবুল হোসেন। আর বড় করে বলেন। আবুল হোসেন। আবুল হোসেন। বাড়ির নাম? ফরিদপুর। গ্রামের নাম? চরবদেশন। থানার নাম? থানা চরবদেশন। আপনাদের এলাকার চেয়ারম্যানের নাম? রবিউল। রবিউল। এই যে এই এই কাজে কতদিন ধরে নেমেছেন? এই অল্প কয়েকদিন। অল্প কয়েকদিন ধরে। ট্রেনিং কোথেকে নিয়েছেন? ট্রেনিং ওই বড় করে বলেন বরিশালে। বরিশাল থেকে ট্রেনিং নিয়েছেন। আপনাদের চক্রের সাথে কয়জন আছে? আমরা দুজন। এখানে হাটহাজারিতে কেমনে আসলেন? আমরা আসলাম ঘুরতে ঘুরতে। এই হাটহাজারিতে এসে বাস স্ট্যান্ডে যে কাজগুলো করার জন্য কে বলছে? এখানে কিভাবে আসলেন? আমরা নতুন আছি এখানে। মানে আপনারও আরো এরকম আকামগুলো করেছেন আর কি হাটহাজারিতে প্রায় সময় এসে, তাই না? হাটহাজারি আসেনি। আচ্ছা ঘুমের ঘুমের এখানে কয়টা ট্যাবলেট মিশিয়েছেন এই ওষুধগুলোতে? আটটা। আটটা ঘুমের ট্যাবলেট। ঘুমের ট্যাবলেটগুলোর নাম কি বলেন? মাইলন। মাইলন। হ্যাঁ মাইলন। মাইলন। এগুলো কিভাবে কিসের সাথে মিশান ট্যাবলেটগুলো? আচারের সাথে। কি আচার? এই যে দোকানে কিনতে পারবেন। দোকানে বিক্রি করে আচার। প্রিয় দর্শক তত্ত্বগুলো জানেন, অর্থাৎ আপনি বাসে ওঠার সময় এই যে বাস স্ট্যান্ড থেকে কত শতবার বলা হয় দয়া করে কি খাবেন না, একটু এদিকে যাও সজীব, দয়া করে বাসে কোনো যাত্রী ডাব দিলে, নারকেল দিলে, বিস্কিট দিলে, আচার দিলে খাবেন না, হাজার হাজার বার বলা হয়েছে, আমরা লাইভ করছি। আর এই দুই কুখ্যাত কি বলবো মলম পার্টির সদস্য, ওরা করেছে কি জানেন? ওরা করেছে কি, এই আচারের মধ্যে আটটা ঘুমের ওষুধ মিশিয়েছে। হামদর্দের ওখানে কি বলেছে, গ্যাস্ট্রিকের ট্রাভেল থেকে মুক্তি পাওয়ার জন্য খান, এরকম টার্গেট করে খাইয়ে দিয়েছে। ওরা এখন কি হয়ে গেছে জানেন? একেবারে নিষ্পাপ সন্তানের মতো হয়ে গেছে। ওরা কিছু জানে না, কিছু বুঝে না, জনগণ একটু মায়া মহব্বত দেখিয়েছে। হাটহাজারি থেকে যতজন মানুষ এই মলম পার্টির খপ্পরে পড়েছেন, দয়া করে হাটহাজারি মডেল থানা এসে যোগাযোগ করুন। এখানে আমরা কথা বলবো, যে এক ভাই ওনার থেকে কতদিন আগে খেয়েছে? আমার থেকে রমজান 22টার মধ্যে, মানে গাড়ির মধ্যে পকেটে 98,000 টাকা ছিল। আমি লাইভ করেছিলাম আপনাকে নিয়ে। আমারটা লাইভ করেছি, এই ব্যক্তিকে নিয়ে লাইভ করেছিলাম। কে ফেলেছে? গাড়ির মধ্যে। গাড়ির মধ্যে। আমরা অনেকের কথা শুনবো। প্রিয় দর্শক আমি একটু হাত জোর করে আজকের ভিডিওটা আমি শেয়ার চাই, আজকের ভিডিওটা আমি শেয়ার চাই। কারণ হচ্ছে যে এরকম অনেক যাত্রী বাসে কোনো কিছু খেতে গিয়ে বা কৌশলে তাদেরকে কোনো কিছু খাইয়ে দিয়ে নিয়ে ফেলেছে। একজন বাসের, আপনি কি চালান নাকি হেল্পার? আমি হেল্পার। এই হেল্পার ভাইকে ধন্যবাদ। কিভাবে ধরেছেন বলেন? আমি দরজার সামনে দূরে যাই, ধরছি ওদেরকে, ওরা দুজন নামে যেতেছিল। আচ্ছা মানে কিভাবে বুঝতে পেরেছেন? আর মলম ওই ওই লোকটা যখন ডুলে পড়ে যেতেছিল, ফাঁসির সিটের লোকে বলেছে ওর থেকে টাকা পয়সা নিয়ে চলে যেতে আছে, তখন আমি দরজার সামনে দূরে যাই, বাড়া কাটা থুয়ে দরজার সামনে যে গিয়ে ওদেরকে ধরলাম, একজনকে নাম দিয়ে দিনে আমি। হ্যাঁ এবং ওই যে লোকটার অবস্থা, ওটার অবস্থা কি? লোকটার অবস্থা কি? লোকটা এখনো জ্ঞান আসে নাই। ওটা মেডিকেলে? হ্যাঁ জি মেডিকেলে। আচ্ছা এবার প্রশ্ন করবেন, এরা তো নিজেরাই স্বীকারোক্তি দিছে। বিষয়টা হচ্ছে যে কি জানেন, যে ব্যক্তিকে ওরা এরকম ওষুধ খাইয়ে দিয়েছে অজ্ঞান হয়ে গেছে, যার থেকে এই যে দেখুন এই টাকা, এগুলো একটু রাখেন, এই যে টাকা পয়সা মোবাইলগুলো নিয়ে ফেলেছে, মোবাইলটা আমি একটু সামনে দিই, এই যে দেখুন টাকা পয়সা মোবাইলগুলো নিয়ে ফেলেছে সে ব্যক্তি কিন্তু এখন মেডিকেলে। ওনার জ্ঞান এসেছে? জ্ঞান এসেছে? আসে নাই। একটু মুন্না ভাইকে এদিকে বলবো, মুন্না ভাই একটু এদিকে আসবেন, একটু ওইদিকে যান, একটু ওইদিকে যান। মুন্না ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। মুন্না ভাই আপনাদের নিয়ে অনেক আলোচনা সমালোচনা, সজীব পেছনে যাও, এদিকে যাও, এদিকে যাও, মানুষ কিন্তু দোষারোপ করছে আপনাদেরকে, আপনাদের বাস ড্রাইভার, আপনাদের হেল্পার, তারা কিন্তু সজীব আরো পেছনে যাও, একটু রেও দেখুক, আপনাদেরকে দোষারোপ করে আপনাদের বাস ড্রাইভাররা হেল্পাররা মিলে চক্রান্ত করে মানুষ থেকে টাকা হাতিয়ে নেয়। আজকে কি প্রমাণ পেলেন একটু বলেন। ধন্যবাদ আলী ভাই, আমাদের দ্রুততান স্পেশাল সার্ভিসের আমি লাইন নিয়ন্ত্রক। আমাদের এখানে প্রত্যেকটা ড্রাইভার হেল্পারকে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে কি এরকম মলম পার্টি যদি গাড়িতে উঠে তাদের 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 প্রতি কি নজর রাখার জন্য সবাই সবাই দৃষ্টি রাখছে বিদায়। আজকে কি ওরা মলম পার্টি হামদর্দের ওষুধ বলে ঘুমের ট্যাবলেট খাওয়াই দিয়ে ওরা কি ঘুমের ট্যাবলেট খাওয়াই দিয়ে মানুষকে অজ্ঞান করে মানুষের কাছ থেকে এ দেখেন নগদ টাকা কার কাছে কি আছে না আছে, এখান থেকে ওরা আগে ওদের চোখ ওইখানে ছিল, কার কাছে টাকা ছিল না ছিল ওদের চোখ ওইখানেই ছিল, মাঝপথে যাওয়ার পরে বটদিঘির পাড়ে যাওয়ার আগে ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে, সরি ওদের হামদর্দের ওষুধ খাওয়াইয়ে আর এটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট বলে খাওয়াই দিয়েছে। খাওয়াই দেওয়ার পরে একজন ওইখানে শুয়ে পড়েছে, আমাদের হেল্পার উনি খুব চালাক ব্যক্তি ছিল,
উনি ধরতে পেরেছে, ধরার পরে ওরা নেমে যেতে চেয়েছিল, ওদেরকে নামতে দেয় নাই, নামতে না দিয়ে ধরে আমাদের এখানে হাটদারে নিয়ে আসছে। হাটদারে নিয়ে এসে কি ওদের কাছে এই আমাদের যাত্রীর কাছ থেকে যে টাকাগুলো নিয়েছে ও টাকাগুলি সহ মোবাইল সহ নিয়ে আসছে। এখন আমরা ওদেরকে যারা আহত ব্যক্তি ওদেরকে আমরা হাটদার মেডিকেল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়েছি, ওদের ট্রিটমেন্ট চলতেছে। যাদেরকে ধরা হয়েছে ওরা এখানেই আছে, ওরা এরকম আগেও বহুত কাজ করেছে, আজকে হাতে নাতে ধরা পড়েছে। এখন এর আগে কখনো ধরা পড়ে নাই। ওরা কীভাবে আসলো বরিশাল থেকে এখানে, কীভাবে আসলো, কার মাধ্যমে আসলো, কে বলছে এখানে এরকম কাজ হচ্ছে, মানুষ মানুষ মানুষকে এভাবে প্রতারিত করবে, কীভাবে করতেছে, ওরা কীভাবে আসছে এখানে, কে আনলো। জি 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 জি, আমি প্রশাসনকে জোর দাবি জানাচ্ছি, আমরা এই আগেও পেয়েছিলাম এরকম কয়েকজন, হাতে নাতে ধরতে পারি নাই, এখন হাতে নাতে ধরতে পেরেছি। আমার হাটদারি প্রশাসনকে আমি জোর দাবি জানাচ্ছি, আমাদের এখানে এসে ওদেরকে কি ওদেরকে আইনের আওতা নিয়ে ওদের শাস্তির ব্যবস্থা করা হোক। ধন্যবাদ মুন্না ভাই। আমরা এবার দেখি, আমরা আবারও কথা বলবো। প্রিয় দর্শক, আবারও বলি, বাসে চড়ে কোথাও যাচ্ছেন, ট্রেনে চড়ে কোথাও যাচ্ছেন, ফেরিতে চড়ে কোথাও যাচ্ছেন, এই যে দেখুন আপনারা দাঁড়ান, একটু কষ্ট করে দাঁড়ান, এখন দেখাবো না, দাঁড়ান, কোনো বিষয় না, দাঁড়ান, এগুলো কিছু হয়নি আপনাদের, দাঁড়ান, দাঁড়ান, একটু ওইদিকে দেখাও, আগে ওইদিকে দেখাও, একটু দাঁড়ান, এবার কোনো নাটক করার সুযোগ নেই, হাত নামান, হাত সোজা করেন, আর কিচ্ছু হবে না, এগুলো নাটক করিয়েন না। আর আমরা নাটক অনেক দেখছি, আর এটা ফেলে দিলেন, সুগর করো তোমার, এই যে দেখেন, এদেরকে চিনে রাখেন, এই মলম পানি মালটা উপরে থাকবে, এই যে ভাবে এদিকে তাকাও, এই যে দেখেন, এই চোখ খুলেন, নাটক করেন কেন, মানুষকে তো অজ্ঞান করে দিতে পেরেছেন। এবার একটু খুলে দেখাতে চাই এখানে কি আছে, একটু পরে, এই কেউ কারো উত্তেজিত, দেখেন এখানে মধ্যে এগুলো হাতে রাখেন, হাত কেটে দেখাচ্ছেন, বিয়ে করবেন, ধরেন এভাবে ধরেন, আরে হাত ভাঙছে, যে হাতে তোমার ধুলাই জানে, যে সেজন্য তুমি শুকর করো, এটা ধরেন রাখেন। এখানে কোনো ঘুমের ওষুধ আছে, ঘুমের ওষুধ আছে কি আছে দেখি, একটু হামদর্দের দেখেন, এই যে জিনিস হামদর্দের, এটা তারা দেখায় এখানে কি লেখা আছে, এটা হামদর্দকে আসলে ছোট বড় করা হচ্ছে না, বিষয়টা হচ্ছে যে কি জানেন, হামদর্দের এরকম কোনো কিছু লিফলেট দেখিয়ে মানুষের পেটে গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা এই কথা বলে এরকম লিফলেটগুলো দেখাবে, দেখিয়ে তারপরে বলে যে একটা খান, কয়টা বড়ি খাওয়া হয়েছে একটু বলেন, কয়টা বড়ি খাওয়া হয়েছে, সাত আটটা খাওয়া ফেলছেন, কয়টা খাওয়াইছেন, আপনার কি হামদর্দের সাথে কোনো ভাবে জড়িত আছেন? জি না। এগুলা কি দেখাও, এগুলো কি, এটা কিন্তু, এই দাঁড়ান, বসতে পারবেন না। প্রিয় দর্শক, ভিডিও লম্বা হচ্ছে, তারপরে বলে এগুলা কার, আচ্ছা ওখানে রাখেন, একটু এদিকে দেখেন, আমাকে দেখান, অর্থাৎ দেখেন এই জিনিসগুলা নিয়ে একজন খেলনা ব্যবসায়ী, তিনি হাটহাজারি থেকে চট্টগ্রাম নগরীতে যাচ্ছেন, যাওয়ার সময় এই দুই মলম পার্টির সদস্য, সজীব আবার দেখাও, চেহারা দেখান, এখানে নাটক করার সুযোগ নেই, চেহারা দেখান, এই চোখ খুলেন, এই যে দেখেন, এই দুই মলম পার্টির সদস্য এই খেলনা ব্যবসায়ীকে টার্গেট করে যখন উনি যাচ্ছেন, উনাকে বলছে আপনার পেটে গ্যাসের সমস্যা আছে কিনা, গ্যাস্ট্রিকের সমস্যা আছে কিনা, এই কথা বলে সাত আটটা ঘুমের জন্য, ওই যে ঘুমের ওষুধের নাম কি একটু বড় করে বলেন, মাইলম, ঘুমের ওষুধ কি করেছে ওখানে যুক্ত করেছে আচারের মধ্যে, ওই ব্যক্তিকে কি করেছে সেটা খাইয়ে দিয়েছে, এবং সেই ব্যক্তি অজ্ঞান হয়ে যাওয়ার পরে সেই ব্যক্তির পকেটে টাকা, কষ্টের টাকা, এই টাকাগুলো এবং এই মোবাইলটা তারা হাতিয়ে নিয়েছে। সেখানে আমাদের একজন বাসের হেল্পার ভাই সেটা খেয়াল করেছে, এই ব্যক্তি নাকি দাঁড়িয়ে রয়েছে, তো বলেছেন আপনারা দাঁড়িয়ে যেতে পারবেন না, গেলে বসে যেতে হবে। কেন বসে যেতে হবে, কারণ দ্রুত জানে অতিরিক্ত সিট ক্যাপাসিটি যদি মানুষ নেয় তাহলে আমাদের সমিতি ফাইন করবে। এখন যখন বলছে এরা বসতে চায় না, বলে আমার হাঁটুতে ব্যথা, এই অবস্থায় যে ব্যক্তি পাশে ছিল সে ব্যক্তি হুট করে পড়ে গেল, তখন বলছে কি ব্যাপারটা অজ্ঞান হয়ে গেছে কেন, তখন আরেকজন বলছে যে এরা মনে হয় টাকা নিয়ে ফেলেছে, সাথে এই চালাক
চালাক হেলপার ভাই ওনাকে সালাম জানাতে হয় ঠিক আছে এই ব্যক্তি বলছে না আপনারা বের হতে পারবেন না ঠিক এই দুইজনকে ধরে ফেলেছে এবং এই দুই মলম পার্টির সদস্যদের কাছ থেকে এই টাকা এই মোবাইলগুলো উদ্ধার করা হয়েছে আজকে আবার ওখান থেকে ঘুরিয়ে গাড়িটা এনে সেই ব্যক্তিকে মেডিকেলে পাঠিয়েছে হাড়াদারি বর্ডার থানা পুলিশকে আমি আমন্ত্রণ জানাতে চাই এখানে আসার জন্য আমরা এখানে আসার জন্য এই ব্যক্তিদেরকে একটু চিনে রাখেন প্রিয় দর্শক এদের চিনে রাখার কোনো বিকল্প নেই একটু হাত দেবেন ওদের গায়ে এদের চিনে রাখার কোনো বিকল্প নেই একটু একটু উপরে তুলেন মাথা উপরে তুলেন মাথা উপরে তুলেন মাথা উপরে তুলেন ওদিকে দেখা ওদিকে দেখা মাথা উপরে তুলেন মাথা উপরে তুলেন মাথা তুলেন চোখ সোজা এদিকে তাকায় থাকবা এদিকে তাকায় থাকবা এই তো এদের বজায় দাঁড়ান এর চোখ খুলে না কেন তো চোখ খুলতে হবে চোখ খুলেন এই যে দেখেন এগুলো আসলে সন্ত্রাস এগুলো হচ্ছে যে সন্ত্রাস এদেরকে চিনে রাখেন একটু আস্তে কথা বলবেন না এগুলো হচ্ছে সন্ত্রাস একটু ওইদিকে দেখান একটু ওইদিকে আপনি ভিডিও করেন না এগুলো হচ্ছে সন্ত্রাস চোখ বন্ধ হবে চোখ বন্ধ হবে কেউ চোখ বন্ধ করবেন না উপরে থাকাও চোখ যেন খোলা থাকে চোখ বন্ধ থাকবে নাকি খোলা থাকবে বলেন খোলা থাকবে না বন্ধ থাকবে খোলা থাকবে দাঁড়ান এদেরকে বলে রাখে মানুষকে মেডিকেলে পাঠিয়েছে আর সেখানে ভাব ধরেছে কি ওর নেশা করেছেন মাস চোখ বন্ধ করেন পাবলিকে মাস নেশা করেছেন ওই লোকের অবস্থা কি যাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে দিয়েছেন উনি মোটামুটি সুস্থ আছে উনি আপনার তালতো ভাই নাকি দুলো ভাই সুস্থ আছে বলছেন না ওই লোকের অবস্থা কি যাকে বলম লাগিয়ে দিয়েছেন উনি মেডিকেলে গেছে কেন বেড়াতে এখানে তো নাটক কেন করছেন পাবলিকে কি চুমা দেবে বলেন প্রিয় দর্শক কিছু মনে করবেন না এখানে উত্তেজিত জনতা দুই একটা চুমা দিয়েছে ওদেরকে কেন চুমা দিয়েছে কারণ মানুষকে মেডিকেলে পাঠিয়েছে মানুষের কষ্টের টাকাগুলো তারা নিয়ে যাচ্ছে এই ব্যবসায়ীর আটানব্বই হাজার টাকা তারা নিয়ে গেছে ব্যবসার টাকা নিয়ে গেছে আমি লাইভ করেছি রমজানে এরাই হাটাজারিতে এসে হাটাজারি মানুষের বদনাম করছে একটার বাড়িও হাটাজারি না ভোলা থেকে আসছে এরা একটা পরিকল্পিত সদস্য আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনীকে আমি অনুরোধ জানাবো এদেরকে নিয়ে এদের মূল হোতা কারা কারা আছে এই চক্রে আরো কারা কারা আছে কেমনে জানে গুমের ওষুধের সাথে কি মিশালে কি হবে না হবে এগুলা কেমনে সম্ভব এগুলা দয়া করে আপনারা একটু বের করুন এগুলা বের করার কোনো উপায় নেই মা বন্ধের ব্যবসায়ী ভাইদের অনুরোধ জানাবো ওরা মহিলাদেরকে টার্গেট করতে পারে না ওরা টার্গেট করে ব্যবসায়ী ভাইরা যখন পকেট ফুলিয়ে টাকা নিয়ে যান তখন তারা টার্গেট করে কোনো জায়গা থেকে খবরগুলো প্রকাশিত হয় কোনো জায়গা থেকে হয়তো তত সচেতন না বলে মানুষ সেটা প্রকাশ করতে পারে না আমি আমার ভাইদেরকে বিনয়ের সাথে অনুরোধ জানাবো বাস স্ট্যান্ড থেকে কোথাও যাবেন ট্রেনে চড়ে কোথাও যাবেন ফেরিতে চড়ে কোথাও যাবেন আল্লাহর ওয়াস্তে কারো কোনো কিছু দেয়া জিনিস মুখে খাবেন না গ্যাস্ট্রিকের ট্যাবলেট যৌন শক্তি বৃদ্ধির ট্যাবলেট কোনো কিছু খাবেন না কোনো কিছু না খেয়ে আপনি কি করবেন এখানে ওনাকে মুন্না ভাই ওনাকে বলে ফোনটা আপনাদের কাছে আছে বলেন ওই যে মালিকে ফোন দিচ্ছে হ্যাঁ তাহলে কি হবে এই যে এই যে এই যে মলম পার্টির সদস্য চোখ খোলা থাকতে হবে এই যে দেখুন এই যে মলম পার্টির সদস্য এরা মানুষদেরকে ঘুমের ট্যাবলেট মিশ্রিত মলম পার্টি বললে এইগুলো খাইয়ে দিয়ে তাদের কাছ থেকে টাকা পয়সা সবগুলো হাতিয়ে নেয় শুধু তাই নয় আমি আরো একটা কথা আপনাদেরকে বলি এটা আপনারা নিশ্চয়ই জানবেন অনেক মানুষের কাছ থেকে টাকা খেয়েছে সেটা বড় নয় ওরা এমন ঘুমের ওষুধ দিয়েছে তিন চার দিনে মানুষের ঘুমের থেকে
জ্ঞান ফিরে আসে নাই দুখে দুখে দুই তিন মাস পরে মানুষ মারা গেছে এরকম মেকলে একজন আছে মেকলে কিন্তু একজন মানুষ মারাও গেছে তো আমি অনুরোধ জানাবো আমার প্রিয় ভাইদেরকে ব্যবসায়ী ভাইদেরকে যারা আমার ভিডিও দেখছেন মা বোনদেরকে দয়া করে আপনারা বাসে ট্যাক্সিতে ফেরিতে ট্রেনে চড়ে কোথাও যাওয়ার সময় কারো কোনো কিছু খাবেন না মা বোনদের আরো একটা জিনিস অনুরোধ জানাই মা বোনরা ট্যাক্সি চড়ে কোথাও যাওয়ার সময় আপনাদেরকে কুড়িয়ে পাওয়া নকল স্বর্ণ দিয়ে আপনাদের আসল স্বর্ণ হাতিয়ে নেওয়ার চক্র যেগুলো আছে সবগুলো একই সূত্রে গাঁথা এরা সবগুলো একই সূত্রে গাঁথা দয়া করে আপনারা চলার পথে সচেতন হবেন আমরা ভিডিওটা শেষ করতে চাই আপনাদেরকে আবারও জানিয়ে দিই উত্তর চট্টগ্রামের প্রাণ কেন্দ্র হাটহাজারী বাস স্ট্যান্ডের হাটহাজারী বাস স্ট্যান্ড জিরো পয়েন্টে আজ সকাল 11:30টার দিকে এই বাস সের হেল্পার ভাই বাস চালক ভাই যখন দ্রুতযান সার্ভিস দিয়ে শহরে যাচ্ছিল তখন এই দুজন প্রতারক এই দুজন মলম পার্টির সদস্য তারা করেছে কি এই যে দেখুন কত কষ্ট করে মানুষের কাছে খেলনা বিক্রি করে এই খেলনা বিক্রেতার কাছ থেকে তাকে টার্গেট করে মাসের পেছনের সিটে বসে বসে তাকে ওই ব্যক্তিকে জিজ্ঞেস করে প্যান্ডে কোনো ট্রাভেল আছে কিনা গ্যাস আছে কিনা আমরা হামদর্দের লোক হামদর্দের কাছে একটা চমৎকার ওষুধ আছে এটা যদি খান আপনার কি হয়ে যাবে গ্যাস্ট্রিক চলে যাবে এই কথা বলে তাদের কাছ থেকে টাকা আচার মিশ্রিত আচার যে খায় সে আচার মিশ্রিত আটটি ঘুমের ওষুধ দিয়ে ট্যাবলেট দিয়ে আচার এর সাথে মিক্স করে দিয়েছে তার মধ্যে সাতটা খাইয়ে দিয়েছে খাইয়ে দেওয়ার পর ওই লোক ওখানে অজ্ঞান হয়ে পড়ে বর্তমানে লোকটি হাটহাজারী মেডিকেলে রয়েছে এবং তারা এই টাকাগুলো হাতিয়ে নাই সেখানে সেখানে এই হেল্পার ভাইয়ের নাম কি মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই তিনি খেয়াল করেছেন যে কি ব্যাপার আপনি দাঁড়িয়ে আছেন কেন বসছেন না কেন উনি বলছেন যে পায়ে ব্যথা তখন বলছেন না বাসে দাঁড়িয়ে গেলে অন্যান্য যাত্রীরা আমাকে গালি দেবে আপনাকে বসে যেতে হবে উনি বসতে চাচ্ছেন না এরকম পিড়াপিড়ি করতে যেয়ে দেখলো যে ওনাদের পাশে বসা একজন যাত্রী এভাবে ঢুলে পড়ে যাচ্ছে তখন উনি বলে কি ব্যাপার কি হয়েছে পাশ থেকে একজন বলেছে মনে হয় তারা ওই কামের লোক এবং এই সাইফুল ভাই তাদেরকে নামতে দেনে ওরা নামিয়ে পালিয়ে যেতে চেয়েছিল হাতে হাতে ধরেছে আবারও বলি এই এই টাকাগুলো মোবাইলগুলো কার থেকে নিয়েছেন টাকার মোবাইল কার থেকে নিয়েছেন ওই লোকের কাছ থেকে ওই ভদ্রলোকের কাছ থেকে ওই ভদ্রলোকের কাছ থেকে ওই ভদ্রলোককে অজ্ঞান করেছেন কিভাবে আচার খাইয়ে আচার খাইয়ে আচারের মধ্যে কি ছিল ঘুমের ওষুধ ঘুমের ওষুধ কয়টা ঘুমের ওষুধ মিশিয়েছেন সাতটা নাটক সাতটা আপনার নাম রাকিব রাকিব বাবার নাম আবুল হোসেন বাড়ি ফরিদপুর গ্রামের নাম সর্বদেশ্বর থানার নাম সর্বদেশ্বর ওকে আবারও এখানে শুনি উনি যা বলছেন কি তা কি সত্য জি আপনার দুজন কি একসাথে ছিলেন জি এই ব্যবসায় কবে নেমেছেন এই অল্প কয়েকজন বেশি অল্প কয়টা কাম করেছেন তা যেন করতে পারিনি আইছি কালকে আসছেন কালকে আপনাদের বস কে কোনো বস নাই বস নাই এগুলো করতে কে শিখেছেন এই যে টাকা পয়সা গুলো যে নেওয়া যায় ঘুমের ওষুধ দিলে অজ্ঞান করা যায় এগুলো করতে কে শিখেছেন নিজেরাই শিখছি হ্যাঁ ওই ঘুমের ট্যাবলেট ওই যে আসারের লাগে মিশে তারপর এই করছি এগুলো শিখেছেন করতে কে অভাবে পড়ে শিখছি হ্যাঁ নিজে অভাবে পড়ে শিখছি আর অভাবের বুঝতে গেলাম বললাম যে এটা শিখাইলো কে এইভাবে দিলে যে মানুষের এ হয়তো কে শিখালো কেউ শিখায় আচ্ছা যা হোক আমরা একটু বলি হ্যাঁ ধন্যবাদ আলী ভাই এখানে প্রতিনিয়ত মানুষ যাত্রীরা আমাদেরকে দোষারোপ করছে যে আমরা আমাদের হেল্পার ওদের সাথে সংযোগ আছে হেল্পার ড্রাইভার সংযোগ হয়ে ওদের কাছ থেকে টাকা পয়সা চিনিয়ে নেয় দেখেন আজকে কারাই কারা এখানে কি প্রমাণিত হয়েছে কারা চোর কারা ওরা ওরা কি ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়ে আচারের সাথে ঘুমের ট্যাবলেট মিশিয়ে দিয়ে গাড়ির মধ্যে দাঁড়িয়ে বলতেছে যে আমার পায়ের মধ্যে ব্যথা আমি বসতে পারতেছি না সেটা বলে একজন পাশে বসছে বসে কি ও বলতেছে ওর ওকে ঘুমের ট্যাবলেট খাওয়াই দিয়ে ওর কাছ থেকে হাতিয়ে নিয়ে তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে যেতে চেয়েছিল আমাদের হেল্পার উনি উনি ওনার চোখ দৃষ্টি ওইখানে ছিল ছিল বিদায় আজকে কি বড়দিঘির পাড় থেকে ওদেরকে ধরতে পেরেছি আমরা ধরে কি ও আগামীতে কোনো গত আগেও কোনো কিছু এরকম হয় নাই আমাদের হেল্পার ড্রাইভার কোনো কেউ জড়িত ছিল না শ্রমিকরা কেউ জড়িত ছিল না এখনও আমাদের কেউ জড়িত নাই এরকম যদি কোনো কোনো প্রমাণ পান আমাদের হেল্পার ড্রাইভার জড়িত আছে আমাদেরকে বলতে পারেন দেখুন দেখেন আজকে আপনাদের সামনে কি হয়েছে কি ঘটেছে ধন্যবাদ প্রিয় দর্শক আমি ওইটা বলতে চাই হেল্পার ড্রাইভাররা তারা কষ্ট করে কাজ করে তারা সম্ভব না মানুষকে করানো এরাই করে আচ্ছা
আচ্ছা ধন্যবাদ। আচ্ছা প্রিয় দর্শক, এবার আমরা ভিডিওটা শেষ করতে চাই। এই দুজন মানুষ অভাবে পড়েছে না স্বভাবে পড়েছে সেটা দেখার টাইম নেই। এরা আবারও বলি যতগুলো মানুষ অভিযোগ দিয়েছে সব ক্ষেত্রে কি হামদর্দের নাম বলেছে? হামদর্দের নাম দিয়েছে, অর্থাৎ একটা চক্র, এটা চক্র, এদের একটা গ্রুপ আছে, এদের একটা চক্র আছে, র‍্যাব, সিআইডি, পিবিআই, থানা পুলিশ, যারা গোয়েন্দা সংস্থার লোক আছে জনস্বার্থে, দেশ ও দশের স্বার্থে এরকম মলমপাড়ি চক্রের হোতাদেরকে আইনের আওতায় আনার জন্য অনুরোধ জানাচ্ছি। দেশের যশোরকল থানায় এই ধরনের ঘটনা ঘটেছে, আপনারা জেনে রাখেন। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার হাটহাজারী বাস স্ট্যান্ড জিরো পয়েন্ট থেকে 3 অক্টোবর রোজ মঙ্গলবার সকাল 11:30 এই দুজন প্রতারক, একটু চেহারা দেখান, চেহারা দেখান, চেহারা দেখান, এই দুজন প্রতারক, এই দুজন মলমপাড়ির সদস্য, তারা এক ব্যবসায়ী বাড়ি থেকে, ক্ষুদ্র ব্যবসায়ী বাড়ির কাছ থেকে এই টাকা, মোবাইল এবং যা যা দেখতে পাচ্ছেন এগুলো হাতিয়ে নিয়েছে ঘুমের ওষুধ খাইয়ে দিয়ে, অর্থাৎ মলমপাড়ির সদস্য। তো আসুন আমরা সবাই সচেতন হই, সজাগ হই, এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত আছে। আহত ব্যক্তি বা যিনি এই ঘটনার শিকার হয়েছেন তিনি কোথায় আছেন বর্তমানে? বর্তমানে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে। স্বাস্থ্য কমপ্লেক্সে আছে, ওনার এখনো জ্ঞান ফিরে নেই। তো এই হচ্ছে যে বিষয়, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার অনুরোধ জানাই ভিডিওটা শেয়ার করুন। আর বাস চালক ভাইদের অনুরোধ জানাচ্ছি এবং আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনারা সবাই যদি সচেতন থাকেন ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা ঘটবে না। আসসালামু আলাইকুম।